ইংলিশ প্রিমিয়ার ফুটবল বিগ ম্যাচেস জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। রবিবার চেলসির বিপক্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় 2-0 গোলে। সিটির জার্সিতে শততম ম্যাচ খেলতে নামা আর্লিং হালান্ড দলের পক্ষে প্রথম গোলটি করে উপলক্ষটা দারুণ রাঙিয়েছেন। চেলসির মাঠে স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের 18 মিনিটে সিটিকে গোলের উৎসবে মাতান হালান্ড। বাম দিক থেকে জেরেমি ডোকুর বাড়ানো পাস বেরনান্দো সিলভার পা ঘুরে যায় নরওয়ের এই স্ট্রাইকারের কাছে। গায়ে লেগে থাকা চেলসির দুই ডিফেন্ডার লেভি কালভিল ও মার্ক কুকুরিয়াকে ছিটকে ফেলে গোলরক্ষক রোবের্তো সানচেজকে ফাঁকি দেন 24 বছরের হালান্ড। পাস দেওয়ার সময় সিলভা অফসাইডে ছিলেন কিনা ভিএআরএ তার রিভিউ দেখে গোলের বাঁশি বাজান রেফারি। গোল শোধ দিতে মরিয়া চেলসি প্রথমার্ধের শেষ দিকে সিটির জালে বল পাঠালে তা অফসাইডে বাতিল হয়। গোল পালমারের জোরালো শট গোলরক্ষক এদারসন রুখে দেওয়ার পর ফিরতি বল জালে পাঠিয়েছিলেন নিকোলাস জ্যাকসন। গোল বাতিল হয় সিটিরও। 65 মিনিটে হালান্ডের পাস থেকে নিকো লুইস বল জালে পাঠানোর আগে ফাউল করেন নরওয়ের স্ট্রাইকার, দেখেন হলুদ কার্ড। 84 মিনিটে সিটির ব্যবধানে বাড়ান মাতেও কোফসিচ। নিজের পুরনো ক্লাবের বিপক্ষে 25 গজ দূর থেকে গোলটি করেন অস্ট্রিয়ার মিডফিল্ডার।